সম্প্রতি সারোগেসির মাধ্যমে মা বাবা হয়েছে নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া। সারোগেসি নিয়ে সন্তান জন্মদানের তর্ক বিতর্কে শেষ নেই, শুধু বাংলাদেশ কিংবা ভারতেই নয়, সারোগেসি নিয়ে তর্ক বিতর্ক চলে সমগ্র বিশ্বে। সারোগেসির মাধ্যমে প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের সন্তান জন্মদানের ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা ক্রিয়া প্রতিক্রিয়া। এছাড়াও বছর তিনেক আগে সারোগেসির মাধ্যমে বাবা হয়েছিলেন বলিউডের খ্যাতিমান পরিচালক কারণ জোহর। এছাড়াও বলিউডের বাঘা বাঘা তারকারা সারোগেসির মাধ্যমে মা বাবা হয়েছে, তাদের মধ্যে আমির খান, শাহরুখ খান, সানি লিওনি উল্লেখযোগ্য। এই সারোগেসি ব্যাপারটা আসলে কি জানবো এবং জানাবো আজকের এই ভিডিওতে। সম্প্রতি ভারতে সারোগেসি নিষিদ্ধ করা হয়েছে। ভারত ছাড়াও বিভিন্ন দেশে অবৈধ করা হয়েছে সারোগেসির মাধ্যমে সন্তান জন্মদানের প্রক্রিয়াকে। ভারতে আশঙ্কাজনক হারে সারোগেসি বেড়ে যাওয়ার কারণে 2016 সালে ভারতে সারোগেসি নিষিদ্ধ করা হয়। পৃথিবীর প্রায় সকল মেয়েই চান মা হতে, জীবনে একটিবার হলেও তিনি সন্তানের কাছ থেকে মায়ের ডাক শুনতে চান। অনেক নারীদের শারীরিক অক্ষমতা, অসুস্থতা কিংবা সন্তান জন্মদানে প্রতিবন্ধকতার কারণে মা হয়ে উঠতে পারেন না, তবে একবিংশ শতাব্দীর এই যুগে এসেও এই কারণে তাদের শুনতে হয় নানা ধরনের তিরস্কার। সারোগেসি শব্দটিকে পরিষ্কার বাংলায় অনুবাদ করলে বলা হয় গর্ভ ভাড়া নেয়া। কোনো বিবাহিত দম্পতি যখন সন্তান জন্মদানে প্রতিবন্ধকতার সম্মুখীন হন, তখন তারা সারোগেসির মাধ্যমে সন্তান গ্রহণ করতে পারেন। বাংলাদেশ সহ বিভিন্ন দেশে সারোগেসি নিষিদ্ধ, তবে সারোগেসি সম্পর্কে বাংলাদেশে সেরকম কোনো আইন নেই। সারোগেসি সাধারণত দুই ধরনের হয়ে থাকে, প্রথাগত সারোগেসি এবং আধুনিক সারোগেসি। প্রথাগত সারোগেসি হল এমন একটি প্রক্রিয়া যেখানে সারোগেটের ডিম্বাণু যৌন মিলনের মাধ্যমে পিতার বা দাতার শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়। ইনভিট্রো ফার্টিলাইজেশন প্রক্রিয়ায় আধুনিক সারোগেসি হয়। প্রথম 1986 সালের এপ্রিল মাসে এটি সফলভাবে সম্পন্ন হয়েছিল। ইনভিট্রো ফার্টিলাইজেশন প্রযুক্তির দ্বারা সৃষ্ট একটি ভ্রূণ একটি সারোগেটে রোপণ করা হয়। অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশের মানুষও গোপনে সারোগেসিতে সম্পৃক্ত। ধনী দম্পতিরা সন্তান লাভের আশায় চলে যান ভারতে। সেখানে বেশ কিছুদিন থাকার পরে সারোগেট বেবি নিয়ে ফেরেন দেশে। সারোগেসিকে বিভিন্ন জন বিভিন্ন চোখে দেখেন। যখন কোনো না কোনোভাবে একজন মেয়ে সন্তান জন্ম দিতে ব্যর্থ হন, তখন তিনি সারোগেসির আশ্রয় নেন। আবার সারোগেসির ফলে সারোগেট মাদার হন আর্থিকভাবে লাভবান। তবে সারোগেসি সম্পর্কে রয়েছে ধর্মীয় নিষেধাজ্ঞা। সারোগেসি সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন কমেন্টে।